চলচ্চিত্র জগতে এরকম তুলকালাম কাণ্ড কিন্তু আমরা বেশ অনেক বছর দেখিনি। গত বছর দামাল, হাওয়া এইসব চলচ্চিত্রের মাধ্যমে নতুন একটা জোয়ার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা গেলেও এবছরও যে এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বক্স অফিসে, এটা কিন্তু আমাদের একদমই ধারণার বাইরে ছিল। একই সাথে কতগুলো মুভি রিলিজ হয়েছে চিন্তা করুন, একদিকে সুরঙ্গ, একদিকে প্রহেলিকা, আর একদিকে ক্যাসিনো, একদিকে প্রিয়তমা, এবং অবশেষে লাল শাড়ি। এবং প্রত্যেকটি মুভির ব্যাপারেই কিন্তু অনেক রকমের খোঁজখবর পাওয়া গেলেও এখন পর্যন্ত খোঁজখবর পাওয়া যাচ্ছে না লাল শাড়ির। অনেকবার গুগল করে দেখেছি কোনো রিভিউ পাওয়া যায় কি না, সুরঙ্গের রিভিউ পেয়েছি, ক্যাসিনোর রিভিউ পেয়েছি, অবভিয়াসলি প্রহেলিকা এবং প্রিয়তমারও রিভিউ পেয়েছি, কিন্তু লাল শাড়ির এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। যখন এমনই একটা অবস্থা চলছে, ঠিক এমন সময় শাকিব খানের ভেরিফাইড পেজ থেকে বলা হলো যে এই ঈদে অপুজয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র লাল শাড়ি মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি লাল শাড়ির প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শাড়িকে শিল্পকে ঘিরে, বিলুপ্ত প্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন সুখ দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদে উৎসবে পরিবার পরিজন সবাইকে নিয়ে প্রিয়তমার পাশাপাশি লাল শাড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখন এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু বেশ একটা আলোচনার ঝড় উঠেছে মিডিয়া পাড়ায়। সবাই বলছে যে তাহলে কি শাকিব খান অপু বিশ্বাসের ঘর আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, তারা কি একসাথে সংসার শুরু করছেন? যদি সেটা হয়ে থাকে তাতে করে তো সমস্যা নেই, হোক না, আমরা সবাই তাদেরকে অভিনন্দনই জানাবো। কিন্তু আমার কাছে একটা লাইনে খটকা লেগেছে, সেই খটকাটার জায়গাটা হচ্ছে উনি সব কথা বলেছেন বলে বলেছেন বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। উনি যেন এখানে একটু ক্লারিফাই করলেন যে আসলে অপু বিশ্বাসের জন্য নয়, তিনি তার সন্তানের নাম যুক্ত হয়েছে এই মুভিতে, এই কারণেই এই চলচ্চিত্রের প্রতি তার এক ধরনের প্রচ্ছন্ন সাপোর্ট আছে, যেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যদি সন্তানের ভালো বাবা চায় তাহলে এ ধরনের কথাই তো সে বলবে। ছবিটা যেহেতু শুধু অপু বিশ্বাসের নয়, প্রযোজক হিসেবে সেখানে জয়ের নামও যুক্ত হয়েছে, বাবা হিসেবে শাকিব খান তো জয়ের পাশে দাঁড়াবেনই। তো আমরা যারা মিডিয়া পাড়ায় হইচই মাতিয়ে দিয়েছি তাদেরকে আমার বলার আছে যেটা, যে এখনই না, একটু ধীরে, যদি কিছু হয় আশা করব শাকিব খান এবার অন্তত লুকোচুরি করবেন না, অপুর সাথে ঘর বাঁধলে সেটা সুন্দর মতো সবাইকে জানাবেন, জানিয়ে তারপরই ঘর বাঁধবেন এবং আমরা সেটাতে অভিনন্দন জানাবো। তবে লাল শাড়ি ব্যাপারে বলতে চাই, লাল শাড়ি আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফলাফল দেখতে পারেনি বক্স অফিসে, খুব একটা তার কোনো ভালো রেটিং নেই, দর্শক হয়তো মুভিটা দেখছে না বলেই অপু বিশ্বাসের অনুরোধে শাকিব খান তার শাকিবিয়ান টিমকে অপু বিশ্বাসের সাথে কোলাবোরেট করে দেওয়ার জন্য এরকম একটা স্টেটাস দিয়ে থাকতে পারেন। এখন দেখা যাক যে শাকিবিয়ানরা তো শাকিব খানের প্রিয়তমাকে উদ্ধার করে ফেলবে, লাল শাড়িকেও তারা উদ্ধার করতে কোনোরকম কোনো ভূমিকা রাখে কি না সময়ই বলবে।